ও নবী আপনি কি জানেন ঘন্টায় দুই ওয়াক্ত নামাজ আপনার উম্মত কি রিদানের ভুঁইতে সাউ দেবে কিশানে ভাত নিয়ে যাবে না মসুরি খেরা শুটাবে না নামাজ পড়বে জীবনও পড়বে না আপনি আল্লাহর বাড়ি যান আমার নবী কয় জামু জান জামু জান আল্লাহ আমার উম্মত বলে বাড়েন হয়ে গেছে পারবে না আমার আল্লাহ কয় ঠিক আছে যদি বাড়েন হয় বুঝে লাইছে যান পাঁচ অত কমাই দিলাম মারাবা বলেন কয়েকটা থাকে বাবা বাজনরে যখন গেছে মুসা নবীর কাছে বলে নবী আপনি ভাবতাছেন কত ঘন্টায় কয়েকত পড়বে আমার নবী আবার গেছে আল্লাহ আবার পাঁচ কমায় দিছি বাজন আবার গেছে আবার কমায় দিছি আবার গেছে আবার কমায় দিছি আবার গেছে গো পাঁচ নং পাঁচচল্লিশ পাঁচ পাঁচ করে নয়বার কমাইছে বাবা নয়বার কমাইয়া আল্লাহর সামনে দাঁড়ায় বলে মানি আমি পাঁচ অক্ত নামাজের মধ্যে কোন কোন অক্তের নামাজ কোনটা নবী ফজরের অক্তে দুই রেকাত নামাজ আছে নবী আমার কই দুই রেকাত নামাজ তোমার সামনে বসাইয়া পড়বো এ যুবক ভাইয়া রে নবী আমার আল্লাহর সামনে বসাইয়া বাজার দুই রেকাত নামাজ পড়লেন শুকুরানা ওই নামাজটাই আমার মালিক তোমার আমার জন্য ফজরের অক্তে ফরজ করে দিছি ঠান্ডা পানি দিয়ে যারা ফজরের নামাজটাকে আদায় করবেন বাবা আমার আল্লাহর সামনে কেয়ামতের মাঠে কষ্ট হবে না আমার আল্লাহর সামনে আপনি আল্লাহকে দেখতে পারবেন হে যুবক ভাইরা কলিজার ভাইরা আমার আমার নবী দুই রেকাত নামাজ পড়ে যখন আমার মালিকের কাছে বিদায় লইয়া যায় গো মুসা নবীর সামনে গেলে মুসা নবী আবার দাঁত কিরমিরে কয় নবী গো আপনি কি ভাবতাছেন আমার উম্মতের নামাজ দেশে তিন অক্ত কয় অক্ত জোরে কান আমি মুসা নবীর উম্মত গুলার নামাজ ছিল তিন অক্ত জোহর আসর মাগরিব তাই তারা মাঝে মাঝে কইতো তুমি আর তোমার আল্লাহ বড় গা নাউজুবিল্লাহ এখনই আসতে কবি আমারে বলতো তোমার আর তোমার আল্লাহর কোনো খাইয়া কাম নাই আমার পেঁয়াজের খেতে কাম আছে রসুনের খেতে কাম আছে ধান খেতে কাম আছে এটা আমার কথা না ডাইরেক্ট সূরা বাকারার মধ্যে আছে কোরআন শরীফে তারা বলতো ওয়াদা সিহা ওয়াবা সলিহা পেঁয়াজের খেতে পানি দিতে হইব নামাজের টাইম নাই এখন আসরের টাইম হইছে তো পেঁয়াজের খেতে পানি দিতে হইব তুমি আর তোমার আল্লাহ আজরিয়া থাও দুজনে বড় আল্লাহ নবী আপনার উম্মত আরো সাইজে খাটো আর আমার দামরা গুলা লম্বা ছিল করে একশো আর দেড়শো আর ওইগুলা মরলে তিরিশ জন লাগতো বইয়া নিতে একশো আট মানুষটারে বাবা এইভাবে সি তো হইয়ে থাকলে ওর কবরস্থান মতো নিতে কয়জন লোক লাগতো চিন্তা করেন তো মাঝখানে বাস বেড়ে দশটা বাস লাগতো খালি আর হনের লেগে কথা কোন লাগে ও নবী এই বদমাস গুলা নামাজ তিন অক্ত পড়ে নাই আমারে বলতো তুমি আর তোমার আল্লাহ পড়ো গা আপনার উম্মতের কথা চিন্তা করে চিন্তা করেন তাকে ধান খাত থাকবে পাট খাত থাকবে শস্য খাত থাকবে কলই মসুরি কেঁচারি গম খাত থাকবে পায়রা খাত থাকবে ওটা বাদ দেন না দোকান থাকবে দোকান দিয়ে কে নামাজ পড়বে আপনি এখন ভাবতে পারেন এইগুলো কি নবীরা জানতো কিয়ামত পর্যন্ত কি হবে না হবে এই ট্যাকের আর যে বিরিজ হবে বেলি বিরিজ এটাও আল্লাহ নবীদেরকে জানাইতে এই পৃথিবীতে যতগুলো দেশ হবে প্রত্যেকটা নবী দেশের নাম জানে আল্লাহ পারে কি পারে না জোরে কোন পারে কি পারে না আপনি কি জানেন আমার বাবা আদম পাঁচ লক্ষ ধানের নাম জানতো পাঁচ লক্ষ ধানের নাম ডাইরেক্ট কোরআন শরীফের কথা বাকারার কথা সূরা বাকারার মধ্যে আছে আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়ায়া পাঁচ লক্ষ খালি ধানের নামই কইছে এই যে নতুন নতুন ধান দেখতাছেন আবার বাবা আদমের আগে তাই মুখস্থ কষ্ট হইতাছে না আর মাত্র দুই মিনিট না হ হ আরে হ না তাহলে এবার আওয়াজ দিবেন কি রেডি
রেডি? আল্লাহু আকবার বলেন তো দেখি। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও, এই শীতের মধ্যে তাদেরকে তুমি মাফ করে দাও। যখন বলছে নবী আপনি আল্লাহর কাছে বলেন এক ওয়াক্ত নামাজ দিতে, তাও কবেন এমন টাইমে দিতে যে সময় সবাই যেন পড়ে, সেটা দিবেন মাগরিবের ওয়াক্তে, তখন কোনো কাম থাকবে না। মুসা আলাইহিস সালাম নবীর হিগায়ে এবার আওয়াজ দিয়েন কেমন, আমার নবী চট করে বেড়ে ফেলছে, মুসা রে এটা তোমার উম্মত না, এটা আমার উম্মত, আমার উম্মত আর কেউ না পড়লে পুরো ঘরের মধ্যে একজন মুরব্বী নামাজ পড়লো পড়বে, জগৎ গোষ্ঠী শুদ্ধা পড়ে নাই কেউ, আর গ্রামের ভিতরে পাঁচজন হইলো আমার উম্মত নামাজ পড়বে। চোখের পানি ফেলায় কাঁদবা, নবী আমার মুসা আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিচ্ছি, ইন দি মিন টাইম আমার মালিক 10 বার ডাক দিছে নবী, আমি আপনার অত্যন্ত বলছি নবী 9 বার আসছেন আপনার নিজের কাছে, এইবার আসবেন আমি আল্লাহ ডাকছি আমার কাছে, নবী আমার 10 বারের বার যখন আল্লাহর সামনে দাঁড়ায় আছে, ও আমার পাগল বাজানরা দাড়ি ভাগা বাজানরা কোন দিনটাকে বুঝায় কোন দিন দি, আগামী কালকে আমার কবরের বাসিন্দা হয়ে যাব আমি, আমার আত্মীয় স্বজন আমার কবরে ঘুম পড়ায় রাখবে, কে আমার কবরের পাশে যাই এক মুখ মাটি দিবে গো, কে আমার জানাজায় হাজির হয়ে যাবে, কে আমার কাফন পরাইয়া কবরে লয়া যাবে। কোরআন কি কোনো মানুষ রচিত? তো নবীর কাছে সূরে কাউসার নাজিল হইছে, ইন্না আতেনা কাল কাউসার, ও নবী হাউজে কাউসার অবশ্যই আপনারে দিলাম, আর খাইবো তারা আপনার উম্মতরে খাইবো যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যখন এই দোয়া করে দিছে আমার আল্লাহ, আমার নবী তবে কেসাল্লা হাউজে কাউসার কই, হাউজে কাউসার কই, কি দিয়ে বানাইছে আমার দেখার দরকার, হঠাৎ করে 27শে রজব আমার নবীকে আল্লাহর বাড়িতে টান দিয়ে আল্লাহ নিয়ে গেলেন, আমি হাউজে কাউসার দান করছি আমার নবীকে আল্লাহ আমার উম্মতরে দিবা না, দিব আপনার উম্মতরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ, সবাই পড়বেন তো ইনশাল্লাহ, বাজান দিবার আমার দিকে তাকান আমার বিশ্ব নবী, এই মাসের 27 তারিখ 27শে রজব উম্মে হানির ঘরে ঘুমিয়েছে বাবা, ইন দি মিন টাইমে জিব্রাইল বোরাক নামে একটা গাড়ি লইয়া, বিশাল বড় একটা গাড়ি লইয়া বহর লইয়া উম্মে হানির ঘরের মধ্যে ঘুমানো অবস্থা আমার নবীর কোলে নিলেন, নবীরে কোলে লয়ে বাজান ডাইরেক্ট কাবা হাতিমের মধ্যে ঘুম পড়ায় দিলেন, নবী আমার কাবা হাতিমে 1 ঘন্টা ঘুমাইলেন, কাবা হাতিম বাবা এমন একটা জায়গা যেখানে কেউ কেউ বলেন ইসমাইল নবীর কবর, বাজান এই কাবা হাতিম এমন একটা দামি জায়গা, কেউ যদি জীবনে 1-2 রেকাত নামাজ পড়ে ডাইরেক্ট তার দোয়া কবুল হয়ে যাবে। কাবা হাতিমে যাওয়ার নিয়ত আছে না নাই? আল্লাহ যেন একবার হলো আপনাদের যাওয়ার তৌফিক দান করে দেয়। এবার যান আমি কত রমজানে যখন কাবা হাতিমের মধ্যে বাজান নামাজটা পড়তেছিলাম, কপালটা লাগাই আমার মওলাকে ডেকে ডেকে বললাম মানিক রে তুমি তো আমাকে কতবার আসার সুযোগ দান করলা, কত মানুষ আছে মানি এই
কাবা তুমি আসতে পারে নাই ও তুমি তাদের একটা বার আসার সুযোগ দিয়ে দিবে বাজার উম্মে হানি হুজুরে ফুপির ঘরের থেকে আমার আল্লাহ জিবলারের মাধ্যমে কাবা হাতিমে সোয়ায় দিলেন রাত 12টায় এক মিনিটে জিব্রাইল আমার নবীর পায়ের কাছে একটু জিব্বা লাগায় দিলেন জিব্বা লাগানোর আওয়াজ পাইয়া নবীর ঘুম ভেঙে গেল বাবা ঘুম ভাঙ্গে আমারে তিন নবী লাভ দিয়ে দাঁড়ায় বলে জিব্রাইল শরীরে ব্যথা কারণ তায়েবের মাঠে মার খেয়েছি শরীরে এত আঘাত আমি সহ্য করতে পারি নাই রে জিব্রাইল এখন আমার ব্যথা দেওয়ার জন্য কই লয়া যাইবা নবী আপনার ব্যথা দিতে নিব না আপনার শরীরটা আরামদায়ক করার জন্য আল্লাহর বাড়িতে নিব আমার নবী শুনিয়া মুসকি মুসকি হাসে আমার কান দেই আমার আল্লাহর বাড়ি লয়া যাইবা ও জিব্রাইল ঠিক আছে আমি আল্লাহর বাড়িতে যাইতে রাজি আছি কিন্তু একটা শর্ত আমার উম্মতের কাছে আবার ফিরে আসব নি উম্মতের কান্দারি নবী আমার আজকে সেই নবীর বাংলার জমিনে কিছু কিছু নাস্তিক গালি দেয় নাউজুবিল্লাহ আস্তে কইলেন আপনি কি জানেন যুবক ভাই লন্ডনের জমিনে বসে একটা নাস্তিক আমার নবীরে গালি দিয়ে বলে নবী মুহাম্মদ ছিল লুচ্চা নাজুবিল্লাহ আস্তে কবেন হাড়ের রোগে ভুগবেন কয়েকদিন আগে ইলেকশন কাছে নৌকার দানের শেষ করে একবার ফেনা ফেনা বানা হালাইছে ইগল এবার তো দানের শেষ কারায় নাই সবই তারা তারা কথা কর না কেন সবই আমরা আমরা গোপাল বোস মাজার ঘোষ শরীয়তপুর সবই তো আমরা আমরা শুধু একসাথে বলতে হবে জমিনের মালিককে শুধু একসাথে বলতে হবে মুসলমানের বোলা দুনিয়ার সব মাইনা নিব আমার নবীরে গালি দিল জায়গায় পিঠে রুলা বড়ায় ফেলাব রাজিয়া শোনা নাই কে কে রাজিয়া শোনা কিন্তু হাত তুলে রাখবে দেখায় দাও আল্লাহ কবুল করেন শুধু আমার দিক তাকাবেন কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না যখন আমার নবী শুনলেন যে আমার বুড়াকে উঠাইয়া আল্লাহর বাড়িতে নিয়ে যাবে আমার নবী দেখে কাবার দরজার সাথে খিড়কির সাথে জিবরের একটা গাদার চাইতে ছোট আর খসরের চাইতে বড় গাদা হলো ঘোড়ার চাইতে ছোট আর খচ্চর হলো গাদার চাইতে ছোট তো গাদাও না খচ্চরও না একটা ধরেন আমাদের দেশের বড় একটা রাম সাগরের সাথে বড় মারহাবা কইলেন না রাম সাগর ছিলেন তো এক সাজা বইয়ের দেশেন মুখী সাতা পানি সবাইতেছে খালি রাম সাগর ছিলেন না বোরাক না না ছিলেন চিনবেন মরার পরে বোরাক কারে কয় ইনশাল্লাহ বলেন তো বোরাক দেখার নিয়ত আছে না হাউজে কাউসার খাবো বোরাকে উঠে ইনশাল্লাহ আল্লাহ তাতে কান্দার সব আল্লাহর পাগল গুলাকে একবার হাউজে কসর খাওয়ার তৌফিক দান করে আল্লাহ 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 আমার মাজানদারকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার বাবা মাকে মাফ করে দেন আল্লাহ দেখি কাবা ঘরের দরজার সাথে একটা ব্রোর লাম ছাগলের মতো একটা বাইন্দে দিছে নবী আমার বলেন হেনা জিব্রাইল হেনা লাশ মাফি মাইস মুকুটের নাম কি জিব্রাইল বলে হেনা বোরাক নবী আমার বলে খুব সুন্দর আবার দেখে কপালের মধ্যে চান কপাইলা এরকম চাদরের মতো সাদা তার ভিতরে লেখা আছে মুহাম্মদ রসুলুল্লাহ নবী দেখে আরো খুশি হইলেন এই রাম ছাগলের মতো একটা গাদাও নাই খচ্চরও নাই এই বাহনের উপরে এই গাড়ির মাঝখানে আবার প্রত্যেকটা পিঠের নিচে উপরে কালেমা লেখা আবার গলার মধ্যে একটা মালা ফেসানো মালার মধ্যে আবার কালেমা লেখা দেখবেন অনেকে কিন্তু উরুষে অথবা পীর বাপের কাছে গরু লয়ে যায় না
ওই পীরের নাম সহ দেখবেন গোলার মধ্যে অনেক কিছু লেখা থাকে। ঠিক ঠিক বোরাকের মধ্যে আমার এতিম নবীর নাম পিঠে উপরে নিচে লেনজায়, এমনকি গোলা একটা পাগড়ি লাগানো, গলায় একটা মালা লাগানো, মালার মধ্যে কালেমা লেখা। আমার নবী দেখে এত খুশি হয়েছে। নবী যে তায়েবের মাঠে এক মাস আগে মাইর খেয়ে চলে ভুলে গেছে, মুরাদটা দেখে ভুলে গেছে। হঠাৎ করে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ মাইন করেন না। জিব্রাইল, আমি মাইন করব না। তাহলে আগে বলো বোরাকে ওঠার লেগে কি কি লাগবে? হুজুর, প্রথম আপনার সিনেটা ফারণ লাগবে। আপনারা জানেন বুখারীতে আসছে সূরা বনী ইসরাঈল তাফসীরে, প্রথম আমার নবীকে ওপেন হার্ট সার্জারি করলেন। এই যে আমাদের দেশে যে ওপেন হার্ট সার্জারি হয়, হার্ট বলো খোলে, সমস্ত নারী ভুরিকে একটা গামলার মধ্যে রাখে, এবং এই হার্ট যেখানে অসীম পাখি জায়ের আসে, যেটা বন্ধ হয়ে গেলে আপনার জীবনের ডেট, ওই হার্টটাকে আলাদা করে ফেলে আপনার বডি থেকে, ওরের ভিতরে নতুন করে পাইপ দেয়, পাইপ দিয়ে আবার নতুন করে এই পায়ের থেকে রক ছুটাইয়া ওহেন আবার নতুন করে লাগায়, এটাকে বলে ওপেন হার্ট সার্জারি। অর্থাৎ আপনি অর্ধেক মোরা বাজন্দে, ওইটা আমার নবীর করছে। এই সূরায় আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিদরাক আল্লাযী আনকাদা যোহরাক, এই সূরাকে আবিষ্কার করে ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করছে। আমার নবীকে কাবা ঘরের সামনে বসায় বাজন ওপেন হার্ট সার্জারি করলেন। নবীর কলিজার পাশে একটা কালো একটা গোশতের টুকরা ছিল, ওটা ফেলায় দিলেন। ওপেন হার্ট সার্জারি যখন হয়ে গেল, আমার বিশ্ব নবীর কাছে বলা হল, নবী এই বাক্সটা খোলেন। সুবহানাল্লাহ বলেন না, এই বাক্সটা খোলেন। নবী আমার এই বাক্সটার মধ্যে কি আছে? খোলেন না, চাবি কই? আরে বিসমিল্লাহ করে টাক দা, খুলে দেবে। না আমি রজি করব না, আপনার জোর না, বুঝতে পেরেছি। শীত বেশি পড়ে গেছে, আরে আপনি শুনলে আমি খুশি হয়ে যাবেন, যে কথাটা আমি বলবো আপনি আশ্চর্য হয়ে যাবেন, যে এত সুন্দর কথা কোরআনে আছে হাদিসে আছে। আল্লাহ আল্লাহ, জিব্রাইল যখন বলছে নবী বাক্সটা খোলেন, আমার নবী কয় চাবি কই, তালা মারা। আমার নবী বলেন চাবি দাও, চাবি লাগবে না, আপনি খালি একটু টোকা দেন, খুলে যাবে। বিসমিল্লাহ করে টোকা দিছে, খুলে গেছে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা সবাই প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, তারা সবাই জান্নাতের চাবি খুলে তালা খুলে জান্নাতে ঢুকতে পারবে। তো প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলবেন তো, আল্লাহ তাদের কবুল করেন। বাজার এবার আমার দিকে চোখটা বড় করে মদিনার দিকে দিলটা লাগাবেন, আমার দিকে চাই থাকবেন। তো বাক্সটা যখন খুলছে, দেখে এরকম সাদা পাঞ্জাবি, জামা, পাগড়ি, টুপি, একটা লাঠি ওই বাক্সের মধ্যে। জিব্রাইল, পাঞ্জাবি জামা কেন? হুজুর, এই পাঞ্জাবি জামা নতুন করে পরে বোরাকে চড়ে আল্লাহর বাড়ি চলে চলে। বেজান্ডে যখন বললেন পাঞ্জাবিটা পরেন, পায়জামাটা পরিধান করেন, লাঠিটা হাতে নেন, পাগড়িটা মাথায় দেন, নবী গো বোরাকে চড়েন, নবী আমার বলেন, ও জিব্রাইল, আমার গায়ে যে জামাটা পরিধান করা আছে, এটা দেখলে কি আমার বন্ধু আমারে বোরাকে উঠাবেন? এই জামাটা গায়ে দিয়ে কি আল্লাহর বাড়িতে যাইতে পারবো না? নবী যাইতে পারবেন না, আমি একবারও বলি নাই নবী গো, এই জামাটার মধ্যে অনেক ময়লা দেখা যায়। নবী আমার বলে, জিব্রাইল, তুমি কি জানো এই জামাটা কোন জায়গার জামা? এই জামাটা গায়ে দিয়েই তো আমি এক মাস আগে তায়েফের মাঠে মাইর খেয়েছি।
ওই তাইবের ছেলেদের রক্ত মাখা কাপড় আলবিদায় ওয়ান্নেহায়া কিতাবে দেখবেন উলামায়ে কিরাম যখন বলছেন নবী গো আমি জিব্রাইল সবই জানি তবে আপনার একটা কথা কই দুনিয়ার সব নবী যদি তাকে বলা হইতো জান্নাতের পোশাক পরিধান করেন আমার নবী জান্নাতের পোশাক পড়ে নাই কিন্তু তারা সাথে সাথে পড়ে ফেলতেন মুসা নবী জান্নাতের খাবার খাইছে জান্নাতের পোশাক পরছে যায় নামাজে জান্নাতের যায় নামাজে নামাজ পড়ছে নবী আপনি আজকে পরিধান করেন আপনার উম্মতকেও পরিধান করাবে আমার নবী বলে জিব্রাইল রে আমি আমার উম্মতকে না খাওয়ায়া না পড়াইয়া আমি কোনদিন পড়তে পারবো আমার উম্মত গুলা পড়ুক রে জিব্রাইল আমার উম্মত গুলা যেদিন পড়বো আমি নবী একসাথে তাদের কিনিয়ে পড়বো আমি আজকে জান্নাতের পাঞ্জাবি পড়তে পারবো না তুমি আমারে মাফ করে দাও না জিব্রাইল এই জামার সাথে তায়েবের মাঠে রক্ত লাইগা আছে এই জামাটা গায়ে দিয়ে আমি আমার ফুফাতো বোনের উম্মেহানের বাসায় ঘুমাইয়াছিলাম এই জামার সাথে আল্লাহর কুদরত লেগে আছি আমি এই জামা পরে যাব নেলে নাও না নেলে না নাও ঠিক আছে নবী ওঠেন বোরা কি উঠছে যে নবী আর হাঁটতে শুরু করলে ও নবী বোরাক রে আপনি বলেন কেয়ামতের মাঠে যখন নতুন বোরাক আল্লাহ দান করবে সেইটার উপরে উঠবেন না আপনি এই বোরাকি চড়বেন বুড়া খাবার বলতেছে আমার উপর আগে এখন কথা দেন আপনার উডাম একটা শর্তে কি যদি আপনি আমাকে কিয়ামতের মাঠে আমার উপরই চড়ে চড়ে নতুন গাড়ি পাই আবার আমার ভুলে যায় নবী ওয়াদা দিলেন যা তোর উপরই চড়ে চড়ে বজন্ডে বোরাকে একটা টান দিল বিশ্ব নবী কুরআন কাপড় পরেই রওনা দিলেন আল্লাহর বাড়ির সামনে যখন দাঁড়ায় যাবে গো বাবা আমার আল্লাহর সাথে আমার নবীর কথোপকথন হবে আমার নবীর সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে আছে নবী আমার আল্লাহর কুদরতি চেয়ারের সামনে দাঁড়িয়ে আছে দুইজনের ফেস টু ফেস কথা হবে নবীকে জিজ্ঞেস করে নবীজি আমার বাড়িতে আসছে আমার জন্য কোনো কিছু নিয়ে আসেন নাই নবী আমার চট করে জবাব দিয়ে দিলেন আল্লাহ আমি খালি হাতে তোমার বাড়িতে আসি নাই তুমি ভাবছো আমি অন্য মেহমানের মতো না মুসা নবী তোমারে দেখতে যাইয়া বহুত চেষ্টা করছে দেখতে পারে নাই আমি নবীর জানা আছে আমার মালিক কিসে খুশি আমি ওইটাই লয়ে আইছি কি লয়ে আসছেন বাজার নামাজের মধ্যে যেটা পড়েন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আল্লাহু আকবার নবী আপনার আল্লাহ আমি তোমার জন্য আমার জীবনের যত ইবাদত কওলি ফিআলি তাকরিরি যত প্রকার ভালো ভালো ইবাদত আছে ফরমালিন সারা সব ইবাদতগুলো তোমার জন্য নিয়ে আসছি আমার আল্লাহ বলে নবী হাদিয়া গ্রহণ করলাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী আমার রহমত করুন আপনার উপর নাযিল হোক আরো জোরে আরো জোরে আল্লাহ দেখো তোমার নবীর পাগলগুলোর চোখ গরম নাকি পানি আল্লাহ জানি না এদের মধ্যে কার মা নাই কার বাবা নাই আমিও তো 12 বছর বসে মা হারাইছি আমি তো আপনার এলাকার সন্তান বাবা আপনারা রাজর থানার মানুষ আমি মুকসিদপুর থানার মানুষ রাস্তার এই পাড়া রইবার তাই না যোগ ভাই আমি কিন্তু লেখাপড়া করছি হাই স্কুলে করছি তোমাদের পপুলার স্কুলে শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই তোমাদের মতো আমার একটা জিন্দগি গেছে আমি যুবক ছিলাম যখন ওয়াজের মাঠে বসতাম তোমাদের মতো আশ্রমে যাইতাম সর্বসম্মানের মাদ্রাসায় তারপরে দিলার হোসেন আনসারি সাহেবের মাদ্রাসায় তোমাদের মতো বয়সে তখন মনে মনে ভাবতাম আমি কি একদিন ওয়াজ করতে পারবো আল্লাহ যেইভাবে কবুল করবে কোনোদিন কল্পনা করিনি
পৃথিবীর এমন কোন দেশ নাই আমি ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ বাজে না, আলহামদুলিল্লাহ বলেন। বিশেষ করে পূর্ববাসী ভাইরা আমার ওয়াজটা বেশি শুনে। আজকে যখন পদ্মা নদী পার হয়েছে, বিশ্বাস করো পদ্মা নদী পার হওয়ার সময় পার হয়ে আসছি তো শিবচর বহেরাতলা আছে না বাবা, এই বহেরাতলার একটা যুবক পূর্ববাসী ও আমার এত পাগল এত ভক্ত, বলো হুজুর প্রতিদিন আপনার ওয়াজ না শুনে আমি কাজে যাই না, আর কাজের ফাঁকে যখন সময় পাই আপনার ওয়াজটাই দেখি। তখন আমি মনে মনে ভাবলাম আহারে লক্ষ লক্ষ প্রবাসী ভাইরা আমার ওয়াজ শুনে আর কান্দে, আর আমি যার দোয়ায় আজকে আলেম হইলাম বক্তা হইলাম সেই জনম দুঃখিনী তো আর দুনিয়ায় নাই। যুবক ভাইরা এখন আমার দিকে তাকাবার চোখের পানি ফেলায় কান্দমা, আজকে যিনি এই মাদ্রাসাটা করেছে আপনাদের অত্যন্ত মহাব্বাতের মানুষ বাকি সাহেবকে আমি ছোট্ট কালে চিনতাম বাবা, আমার ছাত্র জীবনে বাকি সাহেবকে আগের থেকে চিনতাম, হে চেয়ারম্যান সাহেবের বড় ভাইকে আগের থেকে চিনতাম, কিন্তু জীবনে ফেস টু ফেস দেখা হয় নাই, আজকে মাহফিলের ওসিলায় দেখা হইল। শুধু একটা কথা বলি গো বাবা, লালচাঁদ সাহেব কিন্তু লালচাঁদ সাহেব আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, ঠিক না বেটে? এবং নাম কার একজন মানুষ ছিল আপনাদের ঘোষণা করে, এই মুসলমানের বলে আমি একটা কথা বানাই বলি নাই মনে হয়, যার নামে ইসকা মাদ্রাসা, একটা নাম কারা মানুষ ছিল এখানে, আজকে কই গেল বাবা তারা, সবাই কবরে চলে গেছে, আপনার আমি কবরে যাব, কবরের কথা চিন্তা করে কিছু করার দরকার আছে না নাই? কবরের কথা চিন্তা করে আল্লাহর জোরে একটা আল্লাহ বলে ডাক দেন তো, জানার জোরে ডাক দেন, আল্লাহকে জোরে একটা ডাক দেন, জানার জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে না জানিয়া করছি গুনাহ জমি, আল্লাহ তোমার পাগল গুলি যারা তোমার ডাক দিয়েছে এদের জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ এদের সবাইকে তুমি নিকার বানিয়ে দাও, আল্লাহ লালচাঁদ সাহেবকে তুমি মাফ করে দাও গো আল্লাহ, তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও, আল্লাহ তার বাবা মাকেও তুমি মাফ করে দিও। ও মানি এই গ্রামে যত মুরব্বীরা ঘুমিয়ে আছে কবরে তাদের সবাইকে মাফ করে দাও, বিশেষ করে আমার গ্রামে যারা ঘুমিয়ে আছে তাদেরকে মাফ করে দাও বাবা, আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, আমার জনম দুঃখীর মাও তো এই জায়গা দিয়ে হাঁটতো, আল্লাহ তুমি আমার মাকেও মাফ করে দিও, যখন আমি আর যখন আমি কষ্ট হইতেছে টাকা নেই দিতে, নবী আমার ডাইরেক্ট আল্লাহর সাথে দেখা, নবী আপনার আমার জন্য সব নিয়ে আসছেন নামাজ যান, আমি আপনার রহমত দিয়ে দিলাম, চট করে আমার নবী বলে ফেলছি এবার এত জোরে আওয়াজ দিবেন, এ চাচা খালি জিমাইয়েন না, চাষি খেতার নিচে গেলে জিগেরে যদি কি এ হুজুর কি কইছো কও তো, তখন যদি কোনো সময় আমি জিমাইছিলাম খিচুড়ির সময় উঠছিলাম, তো চাষির কে নয় একটা কিন্তু বাইরে যাবে সবাই আপনার গালে বিগল করবো, কেন ওখানে কোনো মুরব্বী গিরি আর অলি গিরি আর পীর গিরি চলে না, মোর কাছে কোনো মুরব্বী গিরি মাতবার গিরি চলে না, কথা কর না কে, ও তোমাকে চেয়ারম্যানের চেয়ারম্যান গিরি চলে না মোর কাছে, এই যে জোরে কল যে ঘটনা কি, আল্লাহ একসাথে বলেন তো আল্লাহ আকবার, কষ্ট হইতেছে আর মাত্র পাঁচ মিনিট কথা বল, আরে হো আরে সাড়ে দশটা বেজে গেছে, আরে হা তাহলে এবার রেডি মারহাবা কন্ত ইনশাল্লাহ বলে আল্লাহ কণ্ঠ গুলো কাপড়ে কবুল করেন, আল্লাহ এরা কোনো গানের প্যান্ডেলে বসে নাই, তোমার জান্নাতের প্যান্ডেলে বইছে, এরা সবাই জান্নাতের মানুষ, নবী যান আপনারে দিলাম, আমার নবী চট করে বলে ফেলেন আল্লাহ আমারে দিলাম আর উম্মতরে দিবা না, দেখ কে কত জোরে কইতে পারবে দেখ, রাহ আমি আবার বলি আল্লাহ আমারে দিল আমার উম্মতরে দিব না, যারা সুবহানাল্লাহ বলছেন
আপনার জন্য দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ নবী, আপনারা দিব, আপনার উম্মতরা দিব, আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার জন্য হাদিয়া দিব, আপনার আগে খাওয়াই লই। আপনারা যখন বিয়ে বাড়িতে যান দেখেন বড় বড় রাজভোগ দিছে, কিনে বন্ধু দুধ ভাত প্লেটের মধ্যে দিছে, তখন মিষ্টি ডের আসতে করে রুমালের মধ্যে থুয়ে বগড়ে বিয়ে না দেয় পটাত করে বগড়ে থুয়ে দেয় পনেরো দিন ঘুরে নেয়। আগে বিয়ের অনুষ্ঠানে যাইতেন প্রায় 10-15 প্রকার মিষ্টি দিত, দই দিত, ছানা দিত, তারপরে পিড়া দিত, এখন আর ওগুলো নাই রে। এখন আছে ইচিমকিম পাকা চি 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 সেরা সেরা মার বড় বড় রাম ধরাই দে বুড়ারে দিছে বড় রাম ধরায় বুড়ে যে টান তসে জামা ঠামা সব মা কালাইছে, এরপর রাম শুনাইতে পারে না। শুনাবে কেমনে? বুড়ার জোরও নাই দাঁতও নাই, এতটুকু কেন গোস্ত গালের মধ্যে দিয়ে এই যে খালি কামাই না, আধা ঘন্টা খালি এক রানই খায়। আর এমন একটা সময় ছিল আমার বাপসা সারা যখন বিয়ের অনুষ্ঠানে চলন যাইতো 10 প্রকার পিঠা খাইতো, আবার কত দেহ নে বেটা ফেলে রে, যখন খাদিন দাঁড়ি সরে যেত আস্তে করে লুমালে বেঁধে ভরে যেত হে প্লেট খালি কথা বল না কেন। আমাদের হেফাজত করে জোরকাটা আমিন আল্লাহ। আমারে দিলে আমার উম্মতরে দিবা না? দিব, আপনার উম্মতরে প্যাকেট ভর্তি দিয়ে দিয়ে দিবি গেলেই তো ধরবো না বিয়ে, তোমার আল্লাহ খালি গিলেছে আমার লেগা দেয় নাই কিছু। আল্লাহ আমি যখন মিরাজ করে যাবো আমার উম্মত গুলা তো গেলেই জিগাবে নতুন কি দিছে তোমার আমি কি কব। জোর হলো না, ঘুমাইছি নি, ঠিক আছে ঘুমাইছি নি, 50 আল্লাহ কয়েক তো দিছে 50 নবী আপনার উম্মাহ যদি নামাজ পড়ে আমি আল্লাহ আপনার উম্মাহর হাউজে কাউসার খাওয়াবো। আল্লাহ হাউজে কাউসারটা কোন ডিব্বায় রাখছো আমার দেখা পাবো না? খুশিতে আর বাঁচতাছি না কি, আমার তো দিছে দিছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আমার দিছে আসসালামু আলাইকা আসসালামু আলাইনা, আল্লাহ দুরুদা কইছে আমারও দিছে আমার উম্মতরও দিছে, আপনার উম্মতের কি দিছে? 50 নামাজ দিছে। মুসা নবী জিব্বা কামড়া খায়, আরে সরসরের নবী রে পাইছেন আর দৌড় মারছেন না? একবারও চিন্তা করছেন আপনার উম্মতের ইরি খানে ইরি ধানের বই আছে, গম খেত আছে, কলই এ তুই যাইস তো হনে ব, তুই হনে ব, তুই ব, তুই হনে ব, উঠবি না হনে একসাথে। ও নবী আপনি কি জানেন ঘন্টায় 2 অক্ত নামাজ আপনার উম্মত কিরি ধানের ভুইতে সাফ হবে? কিসের ভাত নিয়ে যাবে না মশুরি খেরা শুটাবে না নামাজ পড়বে? জীবনও পড়বেন আপনি আল্লাহর বাড়ি যান,
আমার নবী কয় জামু জামু জান আল্লাহ আমার উম্মত বলে বার্ডেন হয়ে গেছে পারবে না আমার আল্লাহ কয় ঠিক আছে যদি বার্ডেন হয় বুঝে লাইছে যান পাঁচ অত কমাই দিলাম মারহাবা বলেন কয়েক তো থাকে বাবা বাজনরে যখন গেছে মুসা নবীর কাছে বলে নবী আপনি ভাবতাছেন কত ঘন্টায় কয়েক তো পড়বে আমার নবী আবার গেছে আল্লাহ আবার পাঁচ কমায় দিছি বাজন আবার গেছে আবার কমায় দিছি আবার গেছে আবার কমায় দিছি আবার গেছে গো পাঁচ নং পাঁচচল্লিশ পাঁচ পাঁচ করে নয় বার কমাইছে বাবা নয় বার কমাইয়া আল্লাহর সামনে দাঁড়ায় বলে মানি আমি পাঁচ অক্ত নামাজের মধ্যে কোন কোন অক্তের নামাজ কোনটা নবী ফজরের রক্তে দুই রেখাত নামাজ আছে নবী আমার কই দুই রেখাত নামাজ তোমার সামনে বসাইয়া পড়বো এ যুবক ভাইয়া রে নবী আমার আল্লাহর সামনে বসাইয়া বাজার দুই রেখাত নামাজ পড়লেন শুকুরানা ওই নামাজটাই আমার মালিক তোমার আমার জন্য ফজরের রক্তে ফরজ করে দিছি ঠান্ডা পানি দিয়ে যারা ফজরের নামাজটাকে আদায় করবেন বাবা আমার আল্লাহর সামনে কিয়ামতের মাঠে কষ্ট হবে না আমার আল্লাহর সামনে আপনি আল্লাহকে দেখতে পারবেন হে যুবক ভাইরা কলিজার ভাইরা আমার আমার নবী দুই রেখাত নামাজ পড়ে যখন আমার মালিকের কাছে বিদায় লইয়া যায় গো মুসা নবীর সামনে গেলে মুসা নবী আবার দাঁত কিরমিরে কয় নবী গো আপনি কি ভাবতাছেন আমার উম্মতের নামাজ দেশে তিন অক্ত কয় অক্ত জোরে কান আমি মুসা নবীর উম্মত গুলার নামাজ ছিল তিন অক্ত জোহর আসর মাগরিব তাই তারা মাঝে মাঝে কইতো তুমি আর তোমার আল্লাহ বড় গা তারা বলতো পিয়াজের খেতে পানি দিতে আমাদের টাইম নাই এখন আসরের টাইম হয়েছে তো পিয়াজের খেতে পানি দিতে তুমি আর তোমার আল্লাহ আজরিয়া থাও দুজনে বড় আল্লাহ নবী আপনার উম্মত আরো সাইজে খাটো আর আমার দামরা গুলা লম্বা ছিল প্রায় একশো আর দেড়শো আর ওইগুলো মরলে তিরিশ জন লাগতো বই আনিতে একশো আট মানুষটারে বাবা এইভাবে শীত হয়ে হইয়া থাকলে ওর এক কবরস্থান মতো নিতে কয়জন লোক লাগতো চিন্তা করেন তো মাঝখানে বাস বেড়ে দশটা বাস লাগতো খালি আর হনের লেগে কথা কোন লাগে ও নবী এই বদমাস গুলা নামাজ তিন অক্ত পরে নাই আমারে বলতো তুমি আর তোমার আল্লাহ পড়ো গা আপনার উম্মতের কথা চিন্তা করে চিন্তা করেন তাকে ধান খাত থাকবে পাট খাত থাকবে শস্য খাত থাকবে কলই মসুরি কেঁচারি গম খাত থাকবে পায়রা খাত থাকবে ওটা বাদ দেন না দোকান থাকবে দোকান দিয়ে কে নামাজ পড়বে আপনি এখন ভাবতে পারেন এইগুলো কি নবীরা জানতো কিয়ামত পর্যন্ত কি হবে না হবে এই ট্যাকের আর যে বিরিজ হবে বেলি বিরিজ এটাও আল্লাহ নবীদেরকে জানাই দেন এই পৃথিবীতে যতগুলো দেশ হবে প্রত্যেকটা নবী দেশের নাম জানে আল্লাহ পারে কি পারে না জোরে কোন পারে কি পারে না আপনি কি জানেন আমার বাবা আদম পাঁচ লক্ষ ধানের নাম জানতো পাঁচ লক্ষ ধানের নাম ডাইরেক্ট কোরআন শরীফের কথা বাকারার কথা সূরা বাকারার মধ্যে আছে আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়ায়া পাঁচ লক্ষ খালি ধানের নামই কইছে এই যে নতুন নতুন ধান দেখতাছিলেন আবার বাবা আদমের আগের তাই মুখস্থ কষ্ট হইতেছে আর মাত্র দুই মিনিট আরে হ তাহলে এবার আওয়াজ দিবেন কি রেডি রেডি আল্লাহু আকবার বলেন তো দেখি আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও এই শীতের মধ্যে তাদেরকে তুমি মাফ করে দাও যখন বলছে নবী আপনি আল্লাহ রাজিয়ে বলেন এক অক্ত নামাজ দিতে তাও কবেন এমন টাইমে দিতে
যে সময় সবাই যেন পড়ে সেটা দিবেন, মাগরিবের হয়তো তখন কোনো কাম থাকবে না। মুসা আলাইহিস সালাম আমার নবীর হিগায় দেয়, এবার আওয়াজ দিয়েন কেমন, আমার নবী চট করে বেড়ে ফেলছে, মুসা রে এটা তোমার উম্মত না, এটা আমার উম্মত, আমার উম্মত আর কেউ না পড়লে পুরো ঘরের মধ্যে একজন মুরব্বী নামাজ পড়লো পড়বে, জগৎ গোষ্ঠী শুনতে পারে নাই কেউ, আর গ্রামের ভিতরে পাঁচজন হইলো আমার উম্মত নামাজ পড়বে। চোখের পানি ফেলায় কাঁদবা, নবী আমার মুসা আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিচ্ছি, ইন দি মিন টাইম আমার মালিক 10 বার ডাক দিছে, নবী আমি আপনার অত্যন্ত বলছি নবী, 9 বার আসছেন আপনার নিজের কাজে, এইবার আসবেন আমি আল্লাহ ডাকছি আমার কাজে, নবী আমার 10 বারের বার যখন আল্লাহর সামনে দাঁড়ায় আছে, ও আমার পাগল বাজানরা দাড়ি ভাগা বাজানরা কোন দিকটাকে বুঝায় কোন দিক দি, আগামী কালকে আমার কবরের বাসিন্দা হয়ে যাব আমি, আমার আত্মীয় স্বজন আমার কবরে ঘুম পড়ায় রাখবে, কে আমার কবরের পাশে যাই এক মুখ মাটি দিবে গো, কে আমার জানাজায় হাজির হয়ে যাবে, কে আমার কাফন পরাইয়া কবরে লয়ে যাবে,